এখানে একদিন একটা সহস্র দল পদ্ম কোথা থেকে বাতাসে উড়ে এসে দ্রৌপদীর সামনে পড়ে। সেই ফুলটি বর্ণে ও গন্ধে এমনই চমৎকার যে একবার দেখলেই বারবার দেখতে ইচ্ছা করে। দ্রৌপদী ফুলটি হাতে নিয়ে ভীমকে দেখালেন, তারপর আবদার সুরে বললেন, কি সুন্দর ফুল, এরকম আরো কতগুলো ফুল আমাকে এনে দাও, আমি কামক্য বনে নিয়ে যাব। ভীম তখনই পদ্মের জন্য রওনা হলেন। যেদিক থেকে ফুল এসেছিল সেই দিক নিশানা করে তিনি যেতে লাগলেন। বেশ কিছু দূর গিয়ে একটা সরবরাহ পেলেন, সেখানে স্নান করে সুস্থ হয়ে আবার চলতে শুরু করলেন। হনুমান দেখলেন ভীম খুব ভয়ঙ্কর স্থানে এসে পড়েছেন, আরো সামনে গেলেই সাংঘাতিক বিপদ পড়তে হবে। ভীমের যাতে কোনো বিপদ না হয় সেই জন্য তিনি একটা সাধারণ বানরের বেশি রাস্তা বন্ধ করে শুয়ে রইলেন। ভীম কিছু দূর গিয়েই দেখলেন একটা বানর রাস্তা বন্ধ করে ঘুমিয়ে আছে। তাকে তাড়িয়ে দেওয়ার জন্য ভীম গর্জন করে উঠলেন। গর্জন শুনে বনের পশু পাখি ভয় পালিয়ে গেল, কিন্তু হনুমান তা গ্রাহ্যই করলেন না। শুধু একটু মিটমিট করে তাকিয়ে মানুষের ভাষায় বললেন, আমি অসুস্থ হয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম, কেন আমাকে অন্তর্ধরক জাগালে? ধার্মিক লোক সকলেই দয়া করে থাকেন, কেন তুমি এই নিষ্ঠুর কাজ করলে? বোধহয় তুমি ধর্ম জানো না। বলো তুমি কে, কি জন্য এখানে এসেছো? হে বীর, এটা দেবালোক যাওয়ার পথ, মানুষ এ পথে আসতে পারে না, সুতরাং তুমি আর সামনের দিকে কেউ না, ফলমূল খেয়ে ফিরে যাও। ভীম বললেন, আমি কুরুবংশীর বংশীয় ক্ষত্রিয় এবং পবন দেবতার পুত্র ভীম, এখন বলো তুমি কে? হনুমান বললেন, আমি বানর, এ পথে গেলে তুমি বিপদে পড়বে, সুতরাং ফিরে যাও আর এগিয়েও না। ভীম বললেন, আমি তো এই বিষয়ে তোমার কাছে উপদেশ চাইনি, এখনো বলছি পথ ছেড়ে দাও, নইলে সাজা পাবে। হনুমান বললেন, বুড়ো হয়েছি তাও আবার অসুস্থ, উঠবার শক্তি নাই, নেহাত যদি যেতেই চাও তাহলে না হয় ডিঙেই যাও। ভীম বললেন, প্রত্যেক প্রাণীর মধ্যে ঈশ্বর আছেন, তোমাকে ডিঙিয়ে গেলে তাকে অমান্য করা হয়। আমি যদি এটা না জানতাম তাহলে হনুমান যেমন একলাপে সাগর পেরিয়েছিলেন তেমনি ভাবে আমি তোমাকে শুদ্ধ এই পর্বত ডিঙিয়ে যেতাম। এই কথা শুনে হনুমান বললে, এই হনুমান লোকটি কে? ভীম আশ্চর্য হয়ে বললেন, কি আশ্চর্য, তুমি হনুমানের নাম শুনোনি? তিনি আমার দাদা, তিনি শ্রীরামচন্দ্রের প্রিয়া পত্নী সীতাকে অনুসন্ধান করতে এক লাফে সাগর পেরিয়ে লঙ্কায় গিয়েছিলেন, আমি বলে তারই সমান। অতএব ওঠো, আমাকে পথ দাও, কথা না শুনলে তোমাকে জমির বাড়ি পাঠাবো। ভীমের এই কথা শুনে হনুমান মনে মনে একটু হেসে বললেন, আমি বুড়ো হয়েছি, উঠবার শক্তি নাই, দয়া করে ল্যাজটি একটু সরিয়ে দিয়ে তুমি চলে যাও। ভীম তখন মনে মনে বললেন, দাঁড়া বেটা, মজা দেখাচ্ছি, ল্যাজ ধরে তুলে একবারে জমের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। মনে মনে এরূপ ঠিক করে ভীম তাচ্ছিল ভরে বাম হাতের ল্যাজ উঠাতে গেলেন, কিন্তু বিন্দুমাত্র নাড়াতে পারলেন না। তখন দু হাতে প্রাণপণ শক্তিতে উঠাতে চেষ্টা করলেন, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হল, কিন্তু এক চুলও নাড়াতে পারলেন না। তখন নিতান্ত লজ্জিত হয়ে জোড়হাত করে তিনি বললেন, আমায় ক্ষমা করুন হে মহাবীর, সত্য করে বলুন আপনি কি? ভীমের কথায় সন্তুষ্ট হয়ে হনুমান সংক্ষেপে তার পরিচয় দিলেন। তারপর কেমন করে রামচন্দ্রের সঙ্গে পরিচয় হল, কেমন করে সীতাদেবীর সন্ধানে সাগর পেরিয়ে লঙ্কায় গিয়ে সীতার সন্ধান নিয়ে ফিরে এলেন, কেমন করে শ্রীরামচন্দ্র বানর সেনার সাহায্যে রাবণ বধ করে সীতাকে উদ্ধার করে নিয়ে এলেন, সমস্তই বললেন। আর হনুমানের পরিচয় পেয়ে ভীম তাড়াতাড়ি তার পায়ের ধুলো মাথায় নিয়ে বললেন, দাদা, আপনার দেখা পেয়ে আজ আমি ধন্য হলাম, আমার প্রতি যতই এতই স্নেহ, তখন সীতার সন্ধানের জন্য সাগর পেরিয়ে যাওয়ার সময় আপনার যে ভয়ঙ্কর চেহারা হয়েছিল সেই চেহারা আমায় দেখান। হনুমান প্রথমে রাজি হন নাই, কিন্তু ভীমের কাকুতি মিনতিতে রাজি না হয়ে পারলেন না। তিনি শরীরটাকে বড় করতে আরম্ভ করলেন, তার মাথা গাছপালা ছাড়িয়ে পর্বত অতিক্রম করে আকাশ ছুঁয়ে গেল।
হনুমানের সেই ভয়ঙ্কর চেহারা দেখে ভীম ভয়ে চোখ বুঝলেন। শেষে হাত জোড় করে বললেন, দাদা আমি আর আপনার দেশ সইতে পারছি না, এই ভয়ঙ্কর চেহারা গুটিয়ে দিন। আর এই কথা শুনে হনুমান তাঁর শরীর ছোট করে নিলেন এবং ভীমের সঙ্গে কোলাকুলি করলেন। কোলাকুলির পর ভীমের মনে হল তার সমস্ত ক্লান্তি দূর হয়েছে এবং গায়ের জোরও অনেক বেড়ে গিয়েছে। কোলাকুলির পর হনুমান বললেন, আমার কাছ থেকে তুমি ইচ্ছামতন বর নাও, তুমি যদি চাও তাহলে দুর্যোধন প্রভৃতিকে এখনই মেরে আসতে পারো, অথবা হস্তিনাপুর নগরটিকে গড়িয়ে দিতে পারো। ভীম বললেন, দাদা আপনি আমাদের প্রতি সন্তুষ্ট আছেন, এতেই আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়েছে বলে মনে করি, আপনারই তেজে আমরা শত্রু জয় করব। ভীমের এই মধুর কথায় হনুমান সন্তুষ্ট হয়ে বললেন, তুমি আমার ভাই, সুতরাং আমি তোমার প্রিয় কাজ করব। তুমি শত্রু সৈন্যের সঙ্গে যখন সিংহনাদ করবে তখন আমি সিংহনাদ করে তোমার তেজ বাড়িয়ে দেব। আমি অর্জুনের রথে চূড়ায় বসে এমন ভয়ঙ্কর গর্জন করব যে তাতেই তারা আধমরা হয়ে যাবে, তখন অতি সহজেই তোমরা তাদেরকে বধ করতে পারবে। এই কথা বলে ভীমকে পদ্মবনের পথ দেখিয়ে নিয়ে সেখান থেকে চলে গেলেন।